নমস্কার, আমি অর্ণব। আজকের গল্প শুরু করার আগে একটা ভালো খবর দিই। স্পটিফাই সদ্য স্পটিফাই র‍্যাপড 2022 ঘোষণা করেছে, দেখেছেন তো আপনারা? সেখানে যেমন আপনারা জানতে পেরেছেন এবছর আপনারা কোন গান সবথেকে বেশি শুনেছেন, কোন গায়কে আপনাদের মনে সব থেকে শক্তপোক্ত আসনটি পেয়েছেন ইত্যাদি অনেক কিছু, তেমনি আমরা অর্থাৎ ক্রিয়েটররা জানতে পেরেছি আপনারা আমাদের কাজ কতটা গ্রহণ করেছেন, জন্মলগ্ন থেকে কতখানি অগ্রগতি হয়েছে আমাদের পডকাস্টের। আর আমি কি জেনেছি, সারা ভারতে সারা বছরে যা যা গল্প শোনানো হয়েছে স্পটিফাই অ্যাপের মাধ্যমে, তার মধ্যে অন্যতম সেরা হিসেবে নির্বাচিত হয়েছে বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের পরিবেশিত বছর 50 পূর্বের একটি দিনের কাহিনী, শরৎবাবুর গল্প। আপনাদের ভালোবাসায়, আপনাদের দেওয়া সাহসে ভর করে আপনাদের প্রিয় বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের মুকুটে হেসেই পড়ল আরেকটা সুন্দর রঙিন পালক। আমি যা বলি আবারও বলছি, এত ভালোবাসার শোধ শুষ্ক ধন্যবাদে করা যায় না, আকণ্ঠ ভালোবাসাই ফিরিয়ে দিলাম তাই। এইভাবেই সকলে পাশে থাকবেন প্লিজ। আর যারা এখনও এই বিশেষ গল্পটি শোনেননি, এইবার শুনে দেখতে পারেন, লিঙ্ক রইল ডিসক্রিপশন বক্সে। গল্পটি পছন্দ হলে অবশ্যই পডকাস্টটিকে ফলো করে একটা রেটিং দিয়ে দেবেন। আসুন এইবার আজকের ইউটিউবের গল্পটা আপনাদের শোনাই। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা জুয়ারির বউ। ধরিতে গেলে জুয়ার দিকে মাখনের ঝোঁক ছিল ছেলেবেলা হইতেই। তার অল্প বয়সের খেয়াল আর খেলাগুলির মধ্যে তার ভবিষ্যৎ জীবনের এমন জোরালো মানসিক বিকারের সূচনা অবশ্য কেউ কল্পনাও করিতে পারিত না। বাজি ধরে কে না, লটারির টিকিট কেনে না কে, মেলায় গেলে নম্বর লেখা টেবিলে দু চারটা পয়সা দিয়া ঘূর্ণমান চাকায় লেখা নম্বরের দিকে তীর ছোড়ে না কে, এসব তো খেলা, নিছকই খেলা। তবে মাখনের একটু বাড়াবাড়ি ছিল, কথায় কথায় সকলের সঙ্গে বাজি ধরিত, লটারির টিকিট কেনার পয়সার জন্য বিরক্ত করিয়া করিয়া গুরুজনের মার খাইত, মেলায় গিয়া অন্য জিনিস কেনার পয়সা তীর ছুঁড়িবার খেলায় হারিয়া আসিত। এই তুচ্ছ ছেলে মানুষই পাগলামি যে একদিন একটা মারাত্মক নেশায় দাঁড়াইয়া যাইবে এ কথা কারোর মনেও আসে নাই। প্রকৃত জুয়া খেলা শুরু হয় ঘোর দৌড়ের মাঠে। মাখন তখন কলেজে গোটা দুই পরীক্ষা পাশ করিয়াছে। নলিনীর দাদা সুরেশ ছিল তার প্রাণের বন্ধু, একদিন সেই তাকে ঘোর দৌড়ের মাঠে নিয়া গেল। আজ একটু রেস খেলি চ মাখন। রেস? আমার কাছে মোটে 10 টাকা আছে। আরে আর কত চাই, লাগে তো আমি দেবোক্ষণ, আয়। 7 টাকা জিতিয়া দুজনের সেদিন কি ফুর্তি! সাহেবি হোটেলে 7 গুণ দাম দিয়া চিংড়ি মাছের মাথা আর মুরগির ঠ্যাঙ্গিলিয়া বায়োস্কোপ দেখিয়া সুরেশ বাড়ি গেল, আর মাখন ফিরিল তার মেসে। তারপর আরও 2-1 বার রেস খেলিতে গিয়া কয়েকটি টাকা হারিয়াই সুরেশ যদি বা বিরক্ত হইয়া মাঠে যাওয়া একরকম বন্ধ করিয়া দিল। কিন্তু একটা দিন যাইতে না পারিলে মাখনের মন করিতে লাগিল কেমন কেমন, সুরেশের কাছে প্রায়ই সে টাকা ধার করিতে লাগিল। আর একটা পরীক্ষা কোনো রকমে পাশ করিবার পর একদিন হিসেব করিয়া দেখা গেল সুরেশের কাছে মাখন অনেক টাকা ধারে। বন্ধুকে টাকা ধার দিতে দিতে সুরেশের নামে পোস্ট অফিসে জমা টাকাগুলি প্রায় শেষ হইয়া আসিয়াছে। এবারে বাড়ি গিয়েই তোকে টাকা এনে দেব। ছেলেকে একেবারে এতগুলি টাকা দেওয়া মাখনের বাবার পক্ষে সহজ ব্যাপার ছিল না। তবু 3-3টে পরীক্ষা পাশ করা ছেলে চাকরির চেষ্টা করার আগে একজন বন্ধুর সঙ্গে ব্যবসা আরম্ভ করিয়া দেখিতে চায়। টাকাটা তাকে না দিলেই বা চলে কেমন করিয়া? বন্ধুকে দেওয়ার জন্য টাকাগুলি সঙ্গে নিয়া মাখন কলিকাতায় পৌঁছিল শনিবার সকাল 10টার সময়। সমস্ত পথ সে ভাবিতে ভাবিতে আসিয়াছে এতদিন অল্প টাকা নিয়া খেলার জন্য সে হারিয়াছে,
বেশি টাকা নিয়ে খেলিলে জিতিবার সম্ভাবনা বেশি। বন্ধুর সমস্ত ঋণ একেবারে শোধ করবার দরকার আছে কি? আর যদি কিছু বেশি টাকা টাইগার জাম্পের ওপর ধরে, টাইগার জাম্প আজ নিশ্চয়ই জিতিবে। ঘোড়াটা ফেভারিট হইলেও তিনগুণ নিশ্চয়ই পাওয়া যাবে। সুরেশকে দিয়ে দেওয়ার আগে টাকাটা খাটাইয়া কিছু লাভই যদি করে না এসে, তাতে দোষ কি আছে? সব টাকা নয়, অর্ধেক। ফারুক বা জিতুক অর্ধেক টাকা সে স্পর্শ করিবে না, ঋণ পরিশোধের জন্য থাকিবে। সন্ধ্যার আগে শেষ ঘোরদৌড়ের শেষে খালি পকেটে মাখন এনক্লোজারের ভিতর হইতে বাহির হইয়া আসিল। পরদিন অনেক বেলায় সে ম্লান মুখে সুরেশের বাড়ি গেল। দরজা খুলিয়া দিল নলিনী। আগে হাসি মুখে অভ্যর্থনা করিত, আজ কিন্তু মুখখানা তার বড়ই গম্ভীর দেখাইতে লাগিল। ছাতে চুল শুকোচ্ছিলাম, আপনাকে আসতে দেখে নেমে এলাম। নলিনীর হাসির অভাবটা পূরণ করার জন্য মাখন নিজেই একটু হাসিবার চেষ্টা করিয়া বলিল, বেশ করেছ। সুরেশ কই? দাদা আসছে। টাকাটা এনেছেন দাদার? মাখন থতমত খাইয়া বলিল, টাকা? ও হ্যাঁ হ্যাঁ, টাকা। তা তুমি জানলে কি করে টাকার কথা? আমি কেন, সবাই জানে। বাবা তো রেগে আগুন হয়ে আছে, আনেননি তো? থা আনবেন কেন? বলিয়া গম্ভীর মুখ অন্ধকার করিয়া নলিনী ভিতরে চলিয়া গেল। সুরেশ আসিলে টাকার কথাটা উঠিল বড়ই খাপছাড়া ভাবে। মাখন বলিল, তোর টাকাটা দিতে পারবো না সুরেশ। এক কাজ কর, ওই টাকাটা আমাকে পণ দে, আমি নলিনীকে বিয়ে করব। কথা ছিল কথাটা গোপন থাকিবে, কিন্তু শেষ পর্যন্ত তা থাকিল না। বিনা পণে বন্ধুর বোনকে বিবাহ করার জন্য মনে মনে বাড়ির সকলেই একটু চটিয়া ছিল। নলিনী তেমন রূপসীও নয়। কথাটার সমালোচনা হইত নানাভাবে, একটু কটুভাবেই। নলিনী যে কি করিয়া মাখনকে ভুলাইল ভাবিয়া সকলে অবাক হইয়া চাইত। আজকালকার মেয়ে, ফন্দিবাজ বাপের মেয়ে, ওদের পক্ষে হয়তো সবই সম্ভব। আচ্ছা, পয়সা করি যখন দিলে না, গয়না কিছু বেশি দেওয়া উচিত ছিল নাকি নলিনীর বাপের? শুনিতে শুনিতে একদিন রাগে নলিনী দিশেহারা হইয়া গেল। বড় গুরুজন কেউ মন্তব্য করিলে রাগে দিশেহারা হইয়া হয়তো সে চুপ করিয়া থাকিত, কিন্তু সেদিন মন্তব্যটা করিয়াছিল ননদ বিধু। তার সঙ্গে ইতিমধ্যে কতকটা ভাব হইয়া যাওয়ায় সে বলিয়া ফেলিল, পণ নেওয়া হয়নি মানে? পণ তো ওকে আগেই দেওয়া হয়েছে। তারপর সব জানাজানি হইয়া গেল। প্রথমটায় কেউ বিশ্বাস করিতে চায় না, কিন্তু সত্য কথায় বিশ্বাস না করিয়া আর উপায় কি? মাখনকে জিজ্ঞেস করায় সেও স্বীকার করিয়া ফেলিল। রাত্রে মাখন বলিল, টাকার ব্যাপারটা বলতে না তোমায় আমি বারণ করেছিলাম। বললে কেন? নলিনী বলল, ব্যবসার নাম করে দাদাকে দেওয়ার জন্য টাকা নিয়ে গিয়েছিলে, আমাকে বলনি কেন? আমার রাগ হয় না বুঝি? রাগ হলে তুমি বুঝি দশজনের কাছে আমার বদনাম করে শোধ তুলবে? তুমি তো কম শয়তান নও। বিশ্রী একটা কলহ হইয়া গেল, কথা বন্ধ রহিল তিন দিন। আবার কথা আরম্ভ হওয়ার 10 মিনিটের মধ্যে নলিনী জিজ্ঞাসা করিল, আচ্ছা অতগুলো টাকা কি করলে? দাদার কাছ থেকে নিয়েছো, বাবার কাছ থেকে নিয়েছো, টাকা তো কম নয়। প্রথমে কৈফিয়তটা ভালো করিয়া নলিনীর মাথায় ঢুকিল না। চুপি চুপি কার সঙ্গে মাখন ব্যবসা করিতেছিল, সব টাকা লোকসান গিয়াছে। তারপর সে টের পাইল মাখন মিথ্যা বলিতেছে। মনটা তার খারাপ হইয়া গেল। স্বামীর মন তো আর ছোট নয়, টাকা পয়সার ব্যাপারে সে বরং অতিমাত্রায় উদার। টাকা পয়সার ব্যাপারেই তার কেন মিথ্যে বলার প্রয়োজন হইল? বাপ আর শ্বশুরের চেষ্টায় মাখনের একটা চাকরি জুটিয়া গেল ভালোই। বছর পাঁচেকের মধ্যে বেতন বাড়িয়া দাঁড়াইয়া গেল প্রায় 300 টাকায়।
এতদিনে নলিনীর একটি ছেলে একটি মেয়ে হইয়াছে এবং কতকটা স্বামীর চাকরির জন্যই অতি দ্রুত প্রমোশন পাইয়া পাইয়া স্বামীর সংসারে প্রায় কিন্নির পদ পাইয়াছে। সংসারে বিশেষ অশান্তি নাই, রোগশোক নাই, অনটন নাই। নলিনীর মনেও জোরালো দুঃখ কিছু নাই, কেবল সেই যে তিন দিন কথা বন্ধ থাকার পর মাখনের মিথ্যে বলার জন্য মনটা তার খারাপ হইয়া গিয়াছিল। মৃদু আশঙ্কার মতো একটা স্থায়ী অস্বস্তির মধ্যে সেই মন খারাপ হওয়ারই কেমন যেন একটা অদ্ভুত খাপছাড়া জের চলিতেছে। কোনো পাপ করে নাই নলিনী, তবু ভয়ে রূপান্তরিত পুরনো পাপের মতোই কি যেন একটা দুর্বোধ্য ভার সবসময় তার মনকে বহন করিতে হইতেছে। মাখনের জুয়ার নেশা কাটে নাই, ভালোবাসার নেশার মতোই প্রথম বয়সের উদ্দাম উচ্ছৃঙ্খলতা আর অসহ্য অধীরতা যুগটা পার হইয়া ধীর স্থির হিসেব করা নেশায় দাঁড়াইয়া গিয়াছে। পাকা প্রেমিকের অভ্যস্ত প্রেম করার মতো তার জুয়া খেলাটাও দাঁড়াইয়া গিয়াছে অনেকটা নিয়মিত। টাকা অবশ্য জমে না, অনেক স্বাদ অবশ্য মেটে না, মাঝে মাঝে বিশেষ প্রয়োজনের সময় টাকার জন্য অবশ্য সাময়িকভাবে রীতিমতো বিপদে পড়িতে হয়, তবু মোটামুটি সংসার চলিয়া যায়। মাখনের শখানিক টাকা বেতন হইলে যেমন চলিত তেমনিভাবেই চলিয়া যায়। মাখনের বেতন শখানিক টাকা ধরিয়া নিলে অবশ্য অনেক হাঙ্গামাই মিটিয়া যাইত, এর চেয়ে অনেক কম বেতনেও জগতে অনেক লোকে চাকরি করে। কিন্তু মুশকিল এই যে 300 টাকা সে বেতন পায়, 200 টাকা কোনো কাজে না আসিলেও বেতন তার শখানিক টাকার বেশি নয়, এটা ধরিয়া নেওয়া তার নিজের পক্ষেও অসম্ভব আর আত্মীয় বন্ধুদের পক্ষেও অসম্ভব। আত্মীয় বন্ধুর রাগ অভিমান বিরক্তি আর উপদেশ উপরোধ সমালোচনা এখনও চলিতে থাকিলেও নলিনী একরকম আর কিছু বলে না। সে জানে রোগের ওষুধ নাই, এ কথাটাও সে জানে যে প্রয়োজন হইলে জুয়ার খরচটা মাখন কমাইয়া দিবে, কিন্তু সত্য সত্যই প্রয়োজন হওয়া চাই। পেট ভরানোর মতো, গা ঢাকা দেওয়ার মতো, রোগের সময় ডাক্তারের টাকা ওষুধ কেনার মতো খাঁটি প্রয়োজন। এই রকম আসল প্রয়োজন মেটানোর দায়িত্ববোধের কাছেই কেবল তার জুয়ার নেশা হার মানে। কত কৃত্রিম প্রয়োজনই নলিনী দাঁড় করাইবার চেষ্টা করিয়াছে, কতবার কতভাবে স্বামীকে বুঝাইবার চেষ্টা করিয়াছে, সংসারে এটা চাই, ওটা চাই, সেটা চাই। মাখন শুধু বলিয়াছে, আচ্ছা আচ্ছা হবে, কিন্তু শেষ পর্যন্ত প্রায় কিছুই হয় নাই। বাড়ি বদলানোর জন্য নলিনী অনেকবার ঝগড়া করিয়াছে, বলিয়াছে, এ বাড়িতে আমি থাকবো না, একটা ভালো বাড়িতে চলো না, বলিয়া রাগ করিয়া বাপের বাড়িতে চলিয়া গিয়াছে। তখন অবশ্য মাখন বেশি ভাড়ার একটা ভালো বাড়িতে উঠিয়া গিয়াছে, কিন্তু তার ফলটা নলিনীর পক্ষেই হইয়াছে মারাত্মক, কারণ জুয়ার খরচ মাখন এক পয়সা কমায় নাই, টান পড়েছে সংসারের খরচেই। আবার উঠিয়া যাইতে হয়েছে কম ভাড়ার বাড়িতে। নলিনী বলিয়াছে, আমি দুগাছা করে নূতন চুরি গড়াব, মাখন বলিয়াছে, আচ্ছা, কিন্তু তারপর 2 বছরের মধ্যে সস্তা একজোড়া দুলও নলিনীর গড়ানো হয় নাই, কারণ চুরিও নলিনীর আছে, দুলও আছে। কিন্তু নলিনী যেদিন বলিয়াছে, একটা লাইফ ইন্সিওর পর্যন্ত করাবে না তুমি, তার 1 মাসের মধ্যে মাখন 10,000 টাকা লাইফ ইন্স্যুরেন্স করিয়েছে এবং এখন পর্যন্ত নিয়মিত প্রিমিয়াম দিয়ে আসিলেও বেশি ভাড়ার বাড়িতে উঠিয়া যাওয়ার ফলটা নলিনীকে ভোগ করিতে হয় নাই। ধরিতে গেলে টাকা পয়সার ব্যাপারে স্বামীর সঙ্গে তার একটা বোঝাপড়াই হইয়া গিয়াছে। তবু সেই রহস্যময় মৃদু আতঙ্কের পীড়ন একটু শিথিল হয় নাই। কি যেন একটা বিপদ ঘটিবে, অল্পদিনের মধ্যেই ঘটিবে, কিন্তু কি ঘটিবে
মাখন একদিন জুয়ায় সর্বস্ব হারিয়া সর্বনাশ করিবে। কিন্তু মাখনের সর্বস্ব তো তার 300 টাকার চাকরি, উপার্জনের টাকা জুয়ার নেশায় নষ্ট করা সম্বন্ধে সে যতই অবিবেচক হোক, চাকরি নষ্ট করার মানুষ সে নয়, সে বিশ্বাস নলিনীর আছে। তবে আরও অনেক বেশি আরামে ও সুখে বাঁচিয়া থাকার সুযোগ পাইয়াও স্বামীর দোষে কোনো রকমে খাইয়া পড়িয়া অতি গরিবের মতো বাঁচিয়া থাকিতে পাওয়ার যে জ্বালা ভরা অভিযোগ, এটা কি তারই প্রতিক্রিয়া? কিন্তু কোথায় জ্বালা ভরা অভিযোগ? রাজপ্রাসাদে রাজরানীর মতো সুখে ও আরামে থাকিবার অবস্থা মাখন করিয়া দিক, এটা সে চায়, মাখনের ভালোবাসার প্রকাশ হিসেবে চায়। কিন্তু না পাওয়ার জন্য বিশেষ ক্ষোভ তো তার নাই। নলিনী তাই কিছু বলে না, সব বিষয়েই সে একরকম হাল ছাড়িয়া দিয়াছে। মাখনের সহজ সাধারণ ভালোবাসার মধ্যে একটু রোমাঞ্চ আনিবার চেষ্টায় পর্যন্ত চেনা মানুষ স্বামী হইয়াছে, তার কাছে কি অচেনা মানুষের নাটকীয় ভালোবাসা আশা করা যায়? এতদিন ছেলে মানুষ ছিল, তাই চেষ্টা করিয়াছে, বিবাহের আগে বুদ্ধি কম ছিল, তাই তখন ভাবিয়াছে, বিবাহ হইলে হয়তো মাখন বদলাইয়া যাইবে। কিন্তু জুয়ার নেশার উত্তেজনা আর অবসাদের মধ্যে যার মনে জোয়ার ফাটা, বউয়ের কথা কি তার মনে পড়ে? বউয়ের জন্য একবার একটু পাগল হওয়ার সময় কি তার থাকে? ভাবিতে ভাবিতে নলিনীর সাধারণ ছোট ছোট চোখ দুটিতে অস্পষ্ট স্বপ্নের স্পষ্ট ছায়া, এমন অদ্ভুত ভাবালুতার আবরণে ঘনাইয়া আসে যে জগতের সব টাকর টাকর চোখগুলিতেও তা সম্ভব মনে হয় না। হয়তো তখন দুপুরবেলায় আঁচল পাতিয়া মেঝেতে গড়ানোর অবসরটা পাওয়া গিয়াছে, ছেলেমেয়েরা একজন খেলায় মত্ত, একজন ঘুমে অচেতন, চোখ পুচিলে কষ্ট বাড়িয়া যায়, নলিনী তাই চোখ মেলিয়া স্বপ্ন দেখে, তার কুমারী জীবনের স্বপ্ন। আত্মহারা আবেগের সঙ্গে তাকে ভালোবাসিলে মাখন কি করিত তার স্বপ্ন। সম্ভব অসম্ভব কত কথাই নলিনী ভাবে। তারপর অল্প অল্প অস্বস্তির মধ্যে মৃদু ভয়ের পীড়নে স্বপ্ন শেষ হইয়া চোখ দুটি তার বড় সাধারণ দেখাইতে থাকে। দুটি সন্তান যার, তার কেন আর এসব স্বপ্ন দেখা? আর কি এ স্বপ্ন সফল হয়? যদি বা হয়, কোনো এক আশ্চর্য উপায়ে আংশিক সফল হয়, দুদিন পরে সেটুকু সম্ভাবনাও আর থাকিবে না, আবার ছেলে বা মেয়ে কোলে আসিবে নলিনীর, তারপর সব শেষ। উদাসীন মাখনের মধ্যে প্রেমের উদ্দীপনা জাগানোর কথা ভাবিতে তার নিজেরে কি লজ্জা করিবে না? কি দিয়াই বা সে উদ্দীপনা জাগাইবে? এখনো কেউ জানে না, দুদিন পরেই জানিবে। মাখন হয়তো খুশি হইয়া আদর যত্ন বাড়াইয়া দিবে, বলিবে একটু দুধ খেও, এই সময়টা দুধ টুধ খেতে হয়। কিন্তু তারপর আরও শ্রান্ত হইয়া পড়িবে মাখন, আরও ছিমাইয়া পড়িবে, মাথা কপাল খুঁড়িয়া মরিয়া গেলেও আর নলিনী তাকে জাগাইয়া তুলিতে পারিবে না, নলিনীর ভ্রু কুচকে যায়। সংকুচিত চোখ দুটিতে মরণের চেয়ে গভীর আতঙ্কের ছাপ পড়ে, শীতের দুপুরে কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যায়। কিন্তু উপায় কি নাই? কোনো উপায় কি নাই? যে কোনো একটা উপায়, ব্যর্থ হইলে যদি সর্বনাশ হওয়ার সম্ভাবনাও থাকে, তবু সার্থকতার যেটুকু সম্ভাবনা থাকিবে তারই লোভে সে একবার চেষ্টা করিয়া দেখিত। কিন্তু সেরকম উপায় বা কোথায় যাতে সমস্ত শেষ হইয়া যায়, নয় মাখনের ভালোবাসা মেলে? ঠিক সেই সময় দুরু দুরু বুকে গভীর আগ্রহের সঙ্গে মাঠে রেলিং ঘেঁষিয়া 11টি ঘোড়ার মধ্যে একটির অগ্রগতি লক্ষ্য করিতে করিতে মাখন ভাবিতেছিল,
এবারও না জিতিলে বিপদে পড়িব বটে, কিন্তু যদি যেতে। সন্ধ্যার পর খোঁড় তৌড়ের মাঠ হইতে বন্ধু অবনীর সঙ্গে শ্রান্ত ক্লান্ত মাখন ফিরিয়ে আসে। সুরেশের মতো অবনী এখন তার অন্তরঙ্গ বন্ধু। মানুষটা সে একটু বেটে, রোগা, লাজুক আর ভীরু। কথার জবাবে পারিলে কথা বলার বদলে মৃদু একটু হাসিয়াই কাজ সারে। কখনো কেউ তাকে উত্তেজিত হইতে দেখিয়াছে কিনা সন্দেহ। ঘোড়া ছুটিবার সময় মাখন যখন আগ্রহে উত্তেজনায় বাহাতের পুরো আঙুলটা কামড়াইতে থাকে, অবনী নির্বিকারভাবে বিড়ি টানিয়া যায়। জিতিলে মাখন হুররে বলিয়া প্রচণ্ড একটা চিৎকার করিয়া লাফাইয়া ওঠে, হারিলে ছিমাইয়া পড়ে। অবনী জিতিলেও মৃদু হাসে, হারিলেও হাসে। নলিনীর সাজ পোশাক দেখিয়া দুজনেই একটু অবাক হইয়া যায়। ফ্যাশন করিয়া শাড়ি পরিয়াছে, রঙিন ব্লাউজ গায়ে দিয়াছে। শুধু ঘষা মজায় খুশি না হইয়া গালে বোধ হয় একটু রঙের আর চোখে একটু কাজলের ছোঁয়াচ দিয়াছে। মাখন বলে, কোথায় যাবে? নলিনী একগাল হাসিয়া বলে, কোথায় আবার যাব? সেজেছ যে? সেজেছি কি জ্বালা, কোথাও না গেলে বাড়িতে বুঝি ভূত সেজে থাকতে হয়। তারপর অবনীর কাছে গিয়া বলে, সইকে বুঝি তালা বন্ধ করে রাখেন, আসে না কেন? অবনী নীরবে মৃদু একটু হাসে, চলুন সইয়ের সঙ্গে দেখা করে আসি বলিয়া স্বামীর যে বন্ধুর সাথে তিনহা তফাতে দাঁড়াইয়া নলিনী সংক্ষেপে কথা বলিত। রীতিমতো তার হাত ধরিয়া তাকে টানিয়া তোলে এবং মাখনের দিকে এক নজর না চাহিয়াই বাহির হইয়া যায়। প্রাণপণে চেষ্টা করিয়াও নলিনী ভিতরের উত্তেজনা গোপন করিতে পারে না। অবনীর বউ বলে, কি হয়েছে সই? কিছু না। কোমরে আঁচল চড়াইয়া অবনীর বউ রান্না করিতেছিল। নলিনীর চেয়ে সে বয়সে বড়, কিন্তু তাকে বড়ই ছেলে মানুষ দেখায়। মানুষটা সে সব সময়ই হাসি খুশি, কাজ করিতে করিতে গুনগুন করিয়া গান করে। তাকে দেখিলেই নলিনীর বড় হিংসা হয়, মনটা কেমন যেন করিতে থাকে। ওর স্বামীও তো জুয়া খেলে, তার চেয়ে অনেক কষ্টেই ওকে সংসার চালাইতে হয়। দুই ছেলের মধ্যে একটি ওর মরিয়া গিয়াছে, তবু সবসময় এমন ভাব দেখায় কেন? দুদিন আগে বিবাহ হইয়া আসিয়া স্বামীর আদরে মাটিতে যেন পা পড়িতেছে না। অবনীর বউ বলে, এমন সেজেগুজে হঠাৎ? নলিনী বলে, এমনি এলাম তোমায় দেখতে। কি ভাগ্যি আমার, ভাতের হাড়ি উনানে চাপাইয়া হাসিতে হাসিতে অবনীর বউ কাছে আসিয়া বসে। কথা জমে না। রাত্রির সঙ্গে নলিনীর ভয়ে পারে, ক্রমেই বেশি অন্যমনস্ক হইয়া যায়, তবু উঠিবার নাম করে না। যত রাত হইবে মাখন তত বেশি রাগ করিবে, তত বেশি নাড়া খাইবে মাখনের মন। একটুও কি পরিবর্তন আসিবে না? রাগটা যখন পড়িয়া যাইবে তখন? রান্না শেষ হয়, অবনীর খাওয়া হইয়া যায়। তখনও নলিনীকে বসিয়া থাকিতে দেখিয়া অবনীর বউ অস্বস্তি বোধ করিতে থাকে। হাসি খুশি ভাব মিলাইয়া গিয়া তারও মুখে যেন ভয়ের ছাপ পড়ে। আমায় কিছু বলবে সই? নলিনী মাথা নাড়িয়া বলে, না না, কি বলবো, কিচ্ছু বলবো না। তোমায় নিতে আসছে না যে? কে জানে, ওর কথা বাদ দাও। খানিক পরে অবনীর বউ বলে, ওই তবে তোমায় দিয়ে আসুক, আর রাত করে কাজ নেই। ও পুঁই চচ্চড়ি রেঁধেছি, মুখে দিয়ে যাবে সই? হোক আর একটু রাত, মাখনের রাগ আরও একটু বাড়িবে। আরম্ভ যখন করিয়াছে শেষ না দেখিয়া ছাড়িবে না। মরিয়া হইয়া নলিনী সখীর রান্না পুঁই চচ্চড়ি মুখে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে এক থালায় খাইতে বসে। দুজনে বেশ পেট ভরিয়া খায়।
সকালের জন্য পান্তা না রাখাতেই ভাতে কম পড়ে না। আর ডাল ভাজা মাছ তরকারি যতটুকুই থাক, ভাগাভাগি করিয়া খাইবার সময় তো মেয়েদের কখনো কম পড়েই না। খাওয়ার পরে পান মুখে দিয়া অবনীর বউ স্বামীকে ডাকিয়া বলে, ওগো শুনছ, একটু বেরিয়ে এসো না ঘর থেকে, সইকে বাড়ি পৌঁছে দিয়ে এসো, বাবা 11টা বাজে। নলিনীর বুক কাঁপিয়া ওঠে, যেভাবে বাহির হইয়া আসিয়াছে এত রাত্রে আবার অবনীর সঙ্গে একা ফিরিতে দেখিলে কি রাগটাই জানি মাখন করিবে। করুক রাগ, রাগাইবার জন্যই তো সাজিয়া গুজিয়া এভাবে সে বাহির হইয়াছে, এখন সেই জন্য ভয় পাইলে চলিবে কেন? নিজেকে নলিনী অনেক বুঝায়, কিন্তু ঢিপঢিপানি কিছুতেই কমে না। দুই বন্ধুর বাড়ি বেশি দূরে নয়, রিক্সায় মিনিট দশেক লাগে। অবনীর বাড়ির কাছেই গলির মোড়ে রিক্সা পাওয়া যায়। অবনী দুটি রিক্সা ভাড়া করিতেছিল, নলিনী বারণ করিল, মিছিমিছি কেন বেশি পয়সা দেবেন, একটাতেই হবে। না না, দুটোই নি। নলিনীর কলার আওয়াজ বন্ধ হইয়া আসিতেছিল। এসব খাপছাড়া উত্তেজনা কি তার সহ্য হয়? তবু মরিয়া হয়ে সে বলিল, আসুন না, একটাতে বসেই গল্প করতে করতে যাওয়া যাবে। গল্প কিছুই হয় না, সমস্ত পথ দুজনে যতটা সম্ভব পাশের দিকে হেলিয়া চুপচাপ বসিয়া থাকে। বাড়ির দরজার সামনে রিক্সা থামামাত্র নলিনী তড়াক করিয়া নামিয়া যায়। অবনীকে বলে, ওকে ডেকে দিয়ে আপনি এই রিক্সাটা নিয়ে ফিরে যান। দরজা খুলিয়া দিতে আসিয়া মাখন দেখিতে পাইবে এত রাত্রে বউ তার এক রিক্সায় অবনীর সঙ্গে পাশাপাশি বসিয়া বাড়ি ফিরিয়াছে। কিন্তু নলিনীর এই আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হইল না। দরজা খুলিয়া দিল চাকর। ঘরে গিয়া নলিনী দেখে কি মেয়েটাকে কোলে নিয়া আনাড়ির মতো থাপড়াইয়া থাপড়াইয়া মাখন তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করিতেছে। বউয়ের সাড়া পাইয়া মাখন ক্ষুণ্ণ কণ্ঠে বলিল, কি আশ্চর্য বিবেচনা তোমার, দুজনকে ফেলে রেখে এত রাত পর্যন্ত বাইরে কাটিয়ে এলে, খুকিকে তো অন্তত সঙ্গে নিয়ে যেতে পারতে নাকি? মেয়েকে নামাইয়া দিয়া মাখন তখন নিজের বিছানায় উঠিয়া শ্রান্তভাবে চোখ বুজিয়া শুইয়া পড়িল। খুব যে রাগ করিয়াছে তার কোনো লক্ষণ দেখা গেল না। তুমি কাউকে পাঠালে না কেন? অবনীবাবুর সাথে কথা কইতে কইতে কাকে পাঠাবো, শম্ভু এতক্ষণ খুকিকে রাখছিল। দু মিনিট আগে দরজা খুলিতে যাওয়ার সময় শম্ভু তবে মেয়েকে মাখনের কোলে দিয়া গিয়াছিল। সন্ধ্যা হইতে মাখনকে মেয়ে রাখিতে হয় নাই। নলিনী জিজ্ঞাসা করিল না মাখন নিচে কেন তাকে আনিতে যায় নাই। আর জিজ্ঞাসা করিয়া কি হইবে, নিজের চোখে বউ আর বন্ধুকে জড়াজড়ি করিতে দেখিলেও বোধহয় তার রাগ হইবে না। এমন বদবিজাজি মানুষ এক গ্লাস জল দিতে দেরি হওয়ায় আজ সকালেই শম্ভুকে মারিতে উঠিয়াছিল, শুধু বউকে তার এত অনুগ্রহ কেন? একদিন কি সে রাগের মাথায় বউয়ের কালে একটা চর বসাইয়া দিতে পারে না, যাতে খানিক পরে ভালোবাসার জন্য না হোক অন্তত অনুতাপের জন্যেও অনেকগুলি চুমু দিয়া চরের দাগটা মুছিবার চেষ্টা করা চলে? বাহিরে একবার তদারক করিয়া আসিয়া নলিনী ঘুমন্ত মেয়ের পাশেই শুইয়া পড়ে। মাখন বলে, খেলে না? নলিনী বলে, ওদের বাড়িতে খেয়ে এসেছি। খানিক্ষণ চুপচাপ কাটিয়া যায়, তারপর মাখন যেন ভয় ভয় আস্তে আস্তে বলে, আজ অনেকগুলি টাকা জিতেছি। নলিনী সাড়া দেয় না, প্রায় 700। নলিনী তবু সাড়া দেয় না, তোমায় একটা গয়না গড়িয়ে দেব, যা চাও। নলিনী চুপ করিয়া থাকে, নিঃশব্দে কাঁদিতে কাঁদিতে ভাবে, কে শুনতে চায় তুমি হেরেছ কি জিতেছ, কে চায় তোমার গয়না, একবার কাছে ডাকতে পারো না আমায়। অনেকক্ষণ অপেক্ষা করিয়া মাখন বলে,
রাগ করেছ? না না, ঘুমো, আর জ্বালাতন করব না। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। আসলে জুয়া খেলতে খেলতে যারা অভ্যস্ত হয়ে যায়, তারা পিছনে একবার খেয়াল করে দেখলে বুঝতে পারত, পিছনে ফেরার দরজাটার সঙ্গে পিছনে ফেরার ইচ্ছেটাও না একটু একটু করে মুছে যাচ্ছে যেন। নিজের সংসারের সর্বস্ব জলে ভাসিয়ে একের পর এক যেমন রেসের ঘোড়ায় বাজি লাগায় মাখন, হারতে হারতে হতক্লান্ত হয়েও আর হারে ইতি টানতে পারে না, তেমনি নিজের সমস্ত জীবনটুকু মাখন নামের এক অপদার্থ জুয়ারির একটু ভালোবাসা একটু মনঃসংযোগের পিছনে বাজি লাগিয়েও রোজ হারে জুয়ারির বউ। পরদিন আবার নতুন করে হারতে নামে, ক্লান্ত হয়েও থামে না। আচ্ছা, রাত হলো অনেক, এবার আসি আমি, আপনারা বিশ্রাম নিন সকলে, আবার ফিরব খুব শিগগিরই। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।